বন্ধুরা দেখছো চাঁদনীপাড়ার গোপাল আজকে বিসর্জনের উদ্দেশ্যে শান্তিপুর মুক্তিপাড়া ঘাটে আসছে আর আমি আছি এখন মুক্তিপাড়ার যে গঙ্গার ঘাট সেই ঘাটের আগে যে মোড়টা সেই মোড়ে এখানে খুব সুন্দর একটা বটগাছ আছে এবং বটগাছটা সুন্দরভাবে মন্দির তৈরি হয়ে গেছে ভেতরে শিব ঠাকুর আছে দেখো কি সুন্দর ঠাকুরের মুখটা এই ঠাকুর আজকে বিসর্জন হয়ে যাবে আবার এক বছর পর